বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ নতুন বাজার থানা সংলগ্ন একটি টিফিনের দোকানের সামনে সন্দেহজনকভাবে বেশ কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে নতুন বাজার থানার পুলিশ। তাদের কথাবার্তায় বেশ অসংলগ্নতা পায় পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ একটি ইকো গাড়ি সহ 6 জনকে নতুন বাজার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে 6 জনের মধ্যে 4 জন বাংলাদেশি রোহিঙ্গা। তাদের কাছ থেকে জানা যায় যে বহিরাজ্য থেকে ট্রেনে করে আগরতলা বাধারঘাট স্টেশনে এসেছে তারা। বাবুল দাস নামে এক দালালের সাথে ফোন মারফত যোগাযোগ করে তারা ত্রিপুরায় এসেছে বলে জানায়। সে দালাল মারফত গাড়ি রিজার্ভ নিয়ে বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ আগরতলা রেল স্টেশন থেকে তীর্থমুখ মন্দির ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশি রোহিঙ্গারা। রাজ্যের আরক্ষা প্রশাসনের গোয়েন্দা বিভাগকে এক প্রকার ঘুমে রেখে আগরতলা থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তায় অনেকগুলো পুলিশ নাকা পয়েন্ট অনায়াসে অতিক্রম করে নেয় বাংলাদেশি রোহিঙ্গা পরিবহনকারী গাড়িটি। অবশেষে নতুন বাজার থানার পুলিশ দালাল বাবুল দাস সহ 4 বাংলাদেশি রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। ধৃতরা হলেন জিকুর রহমান, কামাল হোসেন, মোহাম্মদ শাকের, রেহমিনা বেগম, বাবুল দাস, দালাল বিপ্লব দে। পাশাপাশি TR01AX0492 নম্বরের ইকো গাড়িটি আটক করে পুলিশ। বাংলাদেশি রোহিঙ্গা আটকের খবর ছড়িয়ে পড়তেই নতুন বাজারে চাঞ্চল্য দেখা দেয়। স্যান্দন টিভি।